এখন দেখো খালি একটা জিনিস বলি সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে যে মিরোর যেটা ধরি সেটা হচ্ছে প্লেন মানে সমতল দর্পণ এখানে উত্তল দর্পণ অবতল দর্পণ এগুলো চিন্তা করব না আর এখন একটা জিনিস বুঝাই সেটা হচ্ছে এই যে বৃত্তের যে প্রতিবিম্বর ক্ষেত্রে দেখো তো এটা যদি একটা আয়না হয় এই আয়নার সামনে যদি তুমি দাঁড়াও ঠিক আছে তাহলে আয়নার ভিতরে যে চিত্র দেখবা সেই চিত্রে তোমাকে দেখতে কেমন লাগবে বলো তো তোমার ভুঁড়িটা কি একটু মোটা লাগে ওটা কি চিকন লাগবে নাকি পাতলা লাগবে নাকি লাইফ লাগবে মানে শারীরিক গঠনে কোনো চেঞ্জ লাগবে না তার মানে এক্স্যাক্টলি তুমি দেখতে যেরকম ঠিক তেমনই লাগবে তাই না তার মানে মনে করো একটা আয়নার সামনে আমি যদি একটা বল ধরি মনে করো যে পাঁচ নম্বর ডেয়ার ফুটবল একটা ধরছি ঠিক আছে সো এই ফুটবলের আকার সাইজ যতটুকু ফুটবলের সাইজ ডিপেন্ড করে তার ব্যাসার্ধের উপর রেডিয়াসের উপরে তাই না সো ওই আয়নার মধ্যেও কিন্তু প্রতিবিম্বিত রেডিয়াসটা কিন্তু সেম থাকবে রাইট শুধুমাত্র চেঞ্জ হবে কি জানো কেন্দ্রের অবস্থান আগে কেন্দ্র এখানে ছিল এখন প্রতিবিম্বের মধ্যে কেন্দ্রটা কোথায় চলে গেছে এই জায়গাতে গেছে মনে করো সি প্রাইম বাট তার সাইজ যেটা সাইজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে না বাইরে মনে করো যদি পাঁচ নম্বর বল হয় ভিতরেও কিন্তু পাঁচ নম্বর বলে থাকবে সেটা ছয় সাত বা দুই নম্বর হয়ে যাবে না এতটুকু ক্লিয়ার কিনা আমাকে তাই বলে এই কনসেপ্টটা আমার খুব কাজে লাগবে একটু পরে ক্লিয়ার এটা যদি বুঝে থাকো সি লিখে ফেলো গুড এবার আসো এখানে বলতেছে যে একটা রেখা সাপেক্ষে একটা বৃত্ত দেওয়া আছে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করো আমি সরলরেখার ক্লাসটা নিয়েছি এবং আমার মনে পড়তেছে হান্ড্রেড পার্সেন্ট এই টাইপের একটা ম্যাথ আমি পোলেই দিয়েছিলাম এবং ওখানে এক্স মাইনাস জিরো করি না ওখানে বলা ছিল এক্স ইজ টু ওয়াই রেখার সাপেক্ষে তোমরা এটা মানে এই সেম টুতে পোলে করছো করছো না ভাইয়া যদি না করে থাকো তাহলে অবশ্যই রেকর্ডটা দেখে নিবা এখন কিভাবে এই ম্যাথটা করা যায় সেটা আমি তোমাকে বলে ফেলতেছি দেখো ধরে নিচ্ছি এটা সেই সরল রেখাটা কত এভাবে লিখলাম x y 0 এই রেখা সাপেক্ষে এটার আমি কি করব প্রতিবিম্ব বের করব তার মানে এটা হচ্ছে আমার আয়না ধরে নিচ্ছে তো দেখো এইটা ধরলাম এই বৃত্তের কেন্দ্র সেই কেন্দ্রটা কত এখান থেকে আমরা বের করে নিতে পারি সো -2 দ্বারা ভাগ করে এখানে হচ্ছে 8 আর এখানে থাকতেছে ওয়ান তার মানে এটা কেন্দ্র হচ্ছে c 8,1 তাহলে ঠিক এইটা এখান থেকে কেন্দ্রটা যত দূরে আছে আয়নার ওই পাশে ঠিক ততদূরে এবং শারীরিক গঠনে কোনো চেঞ্জ লাগবে না তার মানে এক্স্যাক্টলি তুমি দেখতে যেরকম ঠিক তেমনই লাগবে তাই না তার মানে মনে করো একটা আয়নার সামনে আমি যদি একটা বল ধরি মনে করো যে পাঁচ নম্বর ডিয়ার ফুটবল একটা ধরছি ঠিক আছে সো এই ফুটবলের আকার সাইজ যতটুকু ফুটবলের সাইজ ডিপেন্ড করে তার ব্যাসার্থের ওপর রেডিয়াসের ওপরে তাই না সো ওই আয়নার মধ্যেও কিন্তু প্রতিবিম্বিত রেডিয়াসটা কিন্তু সেম থাকবে রাইট শুধুমাত্র চেঞ্জ হবে কি জানো কেন্দ্রের অবস্থান মনে করো আগে কেন্দ্র এখানে ছিল এখন প্রতিবিম্বের মধ্যে কেন্দ্রটা কোথায় চলে গেছে এই জায়গাতে মানে কেন্দ্র আগে ছিল সি এখন হয়ে গেছে মনে করো সি প্রাইম বাট তার সাইজ যেটা সাইজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে না বাইরে মনে করো যদি পাঁচ নম্বর বল হয় ভিতরেও কিন্তু পাঁচ নম্বর বলে থাকবে সেটা ছয় সাত বা দুই নম্বর হয়ে যাবে না এতটুকু ক্লিয়ার কিনা আমাকে তাই বলো এই কনসেপ্টটা আমার খুব কাজে লাগবে একটু পরে ক্লিয়ার এটা যদি বুঝে থাকো সি লিখে ফেলো গুড এবার আসো এখানে বলতেছে যে একটা রেখা সাপেক্ষে একটা বৃত্ত দেওয়া আছে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করো আমি সরল একটা ক্লাসটা নিয়েছি এবং আমার মনে পড়তেছে হান্ড্রেড পার্সেন্ট এই টাইপের একটা ম্যাথ আমি পোলেই দিয়েছিলাম এবং ওখানে এক্স মাইনাস জিরো করি না ওখানে বলা ছিল এক্স ইজ টু ওয়াই রেখার সাপেক্ষে তোমরা এটা মানে এই সেম টু তে পোলে করছো করছো না ভাইয়া যদি না করে থাকো তাহলে অবশ্যই রেকর্ডটা দেখে নিবা এখন কিভাবে এই ম্যাথটা করা যায় সেটা আমি তোমাকে বলে ফেলতেছি দেখো ধরে নিচ্ছি এটাই সেই সরল রেখাটা সরল রেখাটা কত এভাবে লিখলাম x y 0 এই রেখার সাপেক্ষে এটা আমি কি করব প্রতিবিম্ব বের করব তার মানে এইটা হচ্ছে আমার আয়না ধরে নিচ্ছে তো দেখো এইটা ধরলাম এই বৃত্তের কেন্দ্র সেই কেন্দ্রটা কত এখান থেকে আমরা বের করে নিতে পারি সো -2 দ্বারা ভাগ করলে কি হচ্ছে 8 আর এখান থেকে থাকছে 1 তার মানে এটা কেন্দ্র হচ্ছে c 8,1 তাহলে ঠিক এইটা এখান থেকে কেন্দ্রটা যত দূরে আছে আয়নার ওই পাশে ঠিক তত দূরে এবং ওই সাইজেরই আমি একটা বৃত্ত পাবো যদি আমার আঁকাটা ঠিক হলো না একই সাইজ হবে মানে রেডিয়াসটা সেম থাকবে আর ভাইয়া একটা বৃত্ত আঁকতে আমি যদি ওই এইস কে ফর্মেটে লিখি এই ফর্মেটে লিখি তাহলে এখানেও দেখো আমার তিনটা জিনিস আননোন কি কি সেটা হচ্ছে এইস কে আর সো আমার নতুন যে বৃত্তটা আঁকতে হবে মানে নীল বৃত্ত এইটার যে রেডিয়াস হবে এইটার রেডিয়াস सेम তাহলে আমার রেডিয়াস নিয়ে কোনো টেনশন নাই আচ্ছা ইন দা মিন টাইম এটা রেডিয়াস কত হবে আমি বের করে ফেলি দেখো তো এটা রেডিয়াস কত হবে আচ্ছা আমার আমি ক্যালকুলেশন করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এটা এটা রেডিয়াস হচ্ছে 3 আসতেছে তার মানে এটা রেডিয়াস 3 ঠিক আছে সো রেডিয়াস আমি পেয়ে গেলাম আলটিমেটলি আমার কি পেতে হবে বলো তো এ এ ইস এখন দেখো তো আমি যদি তোমাকে এটা বলি সরল রেখাটা শিখেছো এটা যদি একটা বিন্দু হয় আর এটা যদি একটা সরল রেখা হয় সো একটা সরল রেখার সাপেক্ষে অবশ্যই তুমি সেই বিন্দুর প্রতিবিম্ব বের করতে পারবা সরল রেখার সাপেক্ষে বিন্দু এটা হান্ড্রেড পার্সেন্ট শেখানো হয়েছে যদি না পারো তাহলে ভাইয়া আমার কিছু বলার নাই অবশ্যই তোমাকে রেকর্ডটা দেখতে হবে সো আমি এটা ক্যালকুলেশনে যাবই না সো তুমি মাস্ট ওই ভিডিও থেকে দেখে নিবা কিভাবে এটা করতে হয় আর পার্টিকুলারলি এই ম্যাথের জন্য একটা শর্টকাট আছে সেটা হচ্ছে যদি এক্স কমা ওয়াই হয় তাহলে তোমার ভুজ আর কোটিগুলো যদি ইন্টারচেঞ্জ করে দাও তাহলে প্রতিবিম্ব হয়ে যেত মানে এখানে আট আর এক তো এখানে শর্টকাটটাও শিখানো হয়ে গেছিল এখানে হয়ে যাবে এক কমা আট সো বলতে পারো ভাই আপনি এখানে শিখালেন না কারণ এটা তুমি অবশ্যই এই সেম টুতে শিখে আসছো আমি রিপিট করতেছি না সো তুমি তুমি এটা কেন্দ্র জানো ব্যাসার্ধ জানো অবশ্যই তুমি এখানে মান বসাবা বৃত্ত পেয়ে যাবে ঠিক আছে যেহেতু এটা আমি ফাঁকিবাজি করে শিখালাম তার জন্য তোমরা লিখো এফ সি মানে ফাঁকিবাজি করে ক্লিয়ার ঠিক আছে কমেন্ট করে ফেলো ভাই এটা বুঝছি এবং পারবো ওকে এখন এখানে যদি ভাইয়া এই সরলরেখা বাদ দিয়ে অন্য কোন সরলরেখা দিতাম থ্রি এক্স প্লাস টু টু জিরো এই টাইপের তাহলে কিন্তু আর এরকম ফাঁকি মানে উল্টাইতো না এই আর এটা উল্টাইতো না তখন ঠিকই এই প্রসেসে করে নিতাম যেটা আমরা এই সেম টু তে সরলরেখা চ্যাপ্টারে শিখেছি এখন পরবর্তীতে চলে গেলাম দেখো এক্স অক্ষের সাপেক্ষে এটাও সরল রেখাতে শেখানো হয়েছিল যে প্রতিবিম্ব এক্স অক্ষের সাপেক্ষে কি করতে হয় আমি মনে করাচ্ছি না দেখি কার কার মনে আছে মনে থাকলে এটা পোলে পার্টিসিপেট করা এবং আমি চাই এটাতে তোমরা সর্বোচ্চ অংশগ্রহণ করবা দেখি কার কার মনে আছে আর হচ্ছে ফয়সাল ভাইয়া তুমি রেকর্ডটা একবার শুইনো খালি একটা জিনিস মনে রেখো আয়নার মধ্যে সাইজ চেঞ্জ হয়ে যায় না মানে বৃত্তের ব্যাসার্ধ ঠিক থাকবে শুধু কেন্দ্র চেঞ্জ হয় আর কেন্দ্র তো একটা বিন্দু তাই না ভাইয়া সো বিন্দুর সাপেক্ষে মানে সরলরেখার সাপেক্ষে তোমার বিন্দুর প্রতিবিম্ব বের করলেই হবে ঠিক আছে ওকে সো পোল আমি এন্ড করে দিলাম এখন তোমাদের সাথে আমি রেজাল্টটা শেয়ার করতেছি দেখো কি অবস্থা তার মানে দেখতেই পাচ্ছ সব মিশ্র না সাতাশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট এ বি এরকম আচ্ছা রেজাল্ট কোনটা ঠিক সেটা আমি এখন চলো তোমাকে দেখাচ্ছি দেখো যদি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হয় তাহলে তোমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র এখানে যত জায়গায় ওয়াই পাবা সব জায়গাতে মাইনাস ওয়াই বসিয়ে দিবা বাস হয়ে যাচ্ছে তার মানে এটা এরকমই থাকবে এক্সি স্কোয়ার ওয়াই এটাই থাকতেছে মাইনাস টু এক্স এটাই থাকবে শুধু এটা প্লাস ফোর ওয়াই প্লাস ফোর ইজ টু জিরো তার মানে এটাই এর আনসার তাহলে এটা কোথায় আছে দেখো তো এটা ফোর এক্স মিলল না একটা মিলে না তার মানে এটা হচ্ছে নান এটা আসলে মিলে নাই ঠিক আছে সো এটাই অনেকে ভুল করছো দেখো যদি এখানে এক্স অক্ষের সাপেক্ষে না বলে যদি তোমাকে ওয়াই অক্ষের সাপেক্ষে বলতো তাহলে কি চেঞ্জ করতো সেটা কমেন্ট আমাকে তো এক্স অক্ষের সাপেক্ষে না বলে যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বলতো কি চেঞ্জ করতাম গুড এক্স এর সাইন তার মানে যত জায়গায় এক্স ছিল এক্স উইল বি রিপ্লেসড বাই মাইনাস ঠিক আছে সো এখন আমি পরবর্তীতে যাচ্ছি এবার শো বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান দেখো এই যে একটা বৃত্ত আছে এইটা সাপেক্ষে বিন্দুর অবস্থান তিন জায়গায় হতে পারে হয় তার উপরিস্থ এখানে হতে পারে অথবা বাহিরে হতে পারে অথবা তার ভিতরে হতে পারে এই হচ্ছে তার তিনটা অবস্থান এখন যদি ওপরে অবস্থিত হয় তার মানে সেটা সিদ্ধ করে তার মানে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্ট যদি এটা উপরে বসাও তাহলে রাইট হ্যান্ড সাইড মানটা জিরো আসবে তাহলে সেটা হচ্ছে সিদ্ধ আর যদি সেটা ভিতরে থাকে তাহলে কি করতে হবে এই মানটা তুমি এখানে বসাবা তাহলে ওভারঅল এইটার মানটা দেখবা লেস দেন জিরো আসবে তার মানে লেস দেন জিরো আসবে ভিতরে আর যদি ওপরে জিরো আসে তাহলে হচ্ছে বাহিরে হোপফুলি মনে থাকবে বিন্দুর অবস্থান হয় ওপরে হবে না ভিতরে হবে নাহলে হলে বাহিরে হবে ঠিক আছে এক ওকে এখন দেখো জিরো ছোট মানই তো ভাই নেগেটিভ নাকি এখন এটা করে ফেলি ওয়ান ওয়ান বিন্দুটি এত সাপেক্ষ অবস্থান নির্ণয় করো আচ্ছা আমি করতেছি না তোমরা বলো প্রত্যেক জায়গায় ওয়ান ওয়ান বসাই দাও দেখো তো কত হচ্ছে এটা ক্যালকুলেশন করলে কি আসছে পজিটিভ না নেগেটিভ ভিতরে আসছে রাইট নেগেটিভ মাইনাস থ্রি আসছে তার মানে এটা হচ্ছে ভিতরে এই তো হয়ে গেল সহজ জিনিস এবং এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন আসে ভার্সিটিগুলোতে এখন সব পরবর্তীতে যাই সেটা হচ্ছে কি বলছে যে বৃত্তের বহিস্ত বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় সো এইটার ফর্মুলাটা দেখো কি এটা ফর্মুলা তোমরা এটা জানো যে বিন্দু থেকে বলবে বহিস্ত বিন্দু সেটা মনে করো যে এক্স ওয়ান ওয়ান সেখান থেকে আসলে দুইটা তোমার কি আঁকা যেতে পারে স্পর্শক আঁকতে পারে এটা সেই স্পর্শকে যদি দৈর্ঘ্য বলে তাহলে এটা রুট দিয়ে করে ফেলবে এটা তোমরা জানো এখন চলো একটা ম্যাথ করি এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভিক্লস টু জিরো বৃত্তের বৈষ্ঠ আছে ওয়ান ফাইভ সেই বৈশিষ্ট্য বিন্দু হতে বৃত্তের উপরিস্ত অং মানে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো তো ধরো এটা হচ্ছে আমার ওয়ান ফাইভ বিন্দু সো দৈর্ঘ্য করে তো কী হবে ভাইয়া রুট এটার পর স্কোয়ার তার মানে ওয়ান এর পর স্কোয়ার প্লাস ফাইভের স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ সো আলটিমেটলি থাকতেছে ওয়ান সো দৈর্ঘ্য হচ্ছে ওয়ান ওকে এটা পেয়ে গেলাম এখন বলছি স্পর্শকদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো এই কথার মানে কি যেন ভাই এই যে এই দুইটা যে স্পর্শক পাচ্ছি এই কোনটা আমার নির্ণয় করতে হবে এটা কিভাবে করতে পারি দেখো আচ্ছা এই স্পর্শক যেহেতু এখান থেকে যদি আমি টানি তাহলে এটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে স্পর্শক থেকে কেন্দ্র যদি যোগ করি তাহলে এটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে আর আমি এই দুইটা পয়েন্ট যোগ করে দিচ্ছি মানে কেন্দ্র আর এটা মনে করছে এবিন্দু আর এটা বিন্দু এটা যে নব্বই ডিগ্রি হবে এটা নিয়ে কারও তো মনে হয় না কোনো প্রশ্ন আছে তাহলে এখানে একটা পৃথাগোরাস অ্যাপ্লাই করা যায় না ভাইয়া দেখো তো মানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে বাট আমার দরকার কি বলতো এই কোনটা থিটা দরকার তাহলে বলতো ভাইয়া এই থিটাটা আমি কিভাবে বের করতে পারি তাহলে আমার সেই কোন হচ্ছে ট্যান যদি নেই তাহলে হচ্ছে রাইট সো থিটা হচ্ছে ট্যান ইনভার্স কি হবে বলতো এই যে স্পর্শকের যে দৈর্ঘ্য মনে করি স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে পিটি আচ্ছা সো এটা হচ্ছে আর এটা কি আমার রেডিয়াস সো এই যে রেডিয়াস ট্যান থিটা মানে কি লম্ব ভাগ অতি লম্ব ভাগ হচ্ছে আমার ভূমি রাইট সো এখানে হচ্ছে আর বাই পিটি দেখো এটা বুঝছো না এই যে আমার আগে তোমরা হচ্ছে অল লিখে ফেলছো আর বাই পিটি হবে তাহলে এটা মানটা কি হচ্ছে দেখো তো ভাই ট্যান ইনভার্স আর দরকার রাইট আর কত আর হচ্ছে এর জন্য 5 সো 5 ভাগ 1 আর ট্যান ইনভার্স 5 সবাই কি বুঝছো যেটা আনসার ট্যান ইনভার্স হবে নাকি আর কোন ঝামেলা আছে একটু ঝামেলা আছে কি বলতো ভাইয়া আমি তো বের করলাম থিটা বাট কোন তো টু থিটা মানে এটার সাথে একটা টু গুণ করতে হবে সো এটা যদি এমসিকিউ হয় ভাইয়া অপশনের প্রথমটাই থাকবে কিন্তু টেন ইনভার্স ফাইভ আর দ্বিতীয়তে থাকবে এরকম টু টেন ইনভার্স ফাইভ সো আবেগ প্রবণ হয়ে প্রথমটা দেখায়ও না কিন্তু ঠিক আছে আশরাফুল কি বুঝেন আমাকে একটু বুঝাবা যদি এটা না বুঝে থাকো আবার বলতেছি এটা তো তোমরা আগেই বুঝতা এজ ইউজুয়াল আমি চাচ্ছি বলছি স্পর্শকদের মধ্যবর্তী কোন বের করতে আবার আমি চিত্রটা আবার তোমাকে এঁকে দেখাচ্ছি দেখো স্পর্শকদের মধ্যবর্তী কোন মানে এটা চাইছে তো এটার জন্য আমি কি করছি এখান থেকে এটা যোগ করছি আর এখানে যে স্পর্শ করে যে সেদুবিন্দু আছে এখান থেকে এটা যোগ করছে যদি যোগ করে এই কোনটা সব সময় নব্বই ডিগ্রি হবে তাহলে আমি কি চাইলেই এখান থেকে থিটাটা বের করতে পারি না ভাইয়া এটা হচ্ছে আমার আর আর এটা হচ্ছে আমার স্পর্শকের দৈর্ঘ্য তো ধরে নিচ্ছি স্পর্শক দৈর্ঘ্য হচ্ছে পিটি সেখান থেকে থিটা বের করলাম টেন ইনভার্স আর বাইটি ক্লিয়ার টু থিটা কেন আছে গুড কোয়েশ্চেন আপু ভাইয়া আর আপুরা এটা দেখো আমি এতটুকু বের করছি এতটুকু হচ্ছে থিটা বাট স্পর্শক দয়ের মধ্যবর্তী কোন হচ্ছেই পুরোটা আবার দেখো স্পর্শক দ্বের মধ্যবর্তী কোন হচ্ছেই পুরোটা যেটা হচ্ছে থিটার দ্বিগুণ এর জন্য টু থিটা ঠিক আছে এর জন্য টুগুন হচ্ছে ক্লিয়ার এবার যদি বুঝে থাকো সবাই প্লিজ সি লিখে ফেলাও এবার বুঝতে পেরেছি এটা ক্লিয়ার গুড সো এখন পরবর্তী যাচ্ছে সেটা হচ্ছে বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শক এটা শুধু শুধুমাত্র বৃত্ত না এটা কনিক্সের জন্য প্রযোজ্য সো একবারে শিখে যাবা সেটা মনে করো বৃত্তের উপরস্থ যদি কোন বিন্দু থাকে x1 y1 সেই বিন্দুতে টি বের করার নিয়ম টি মানে হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট মানে স্পর্শক সো কি করবা যদি x স্কয়ার থাকে তাকে চেঞ্জ করে লিখবা x x1 সেখানে x হচ্ছে ভেরিয়েবল আর এই x1 হচ্ছে সেই বিন্দুর ভুজ ঠিক আছে আর শুধু যদি এক্স থাকে তাহলে সেটাকে আমরা চেঞ্জ করব এইভাবে এক্স প্লাস করবে এইভাবে চেঞ্জ আর শুধু থাকলে গড় নেওয়ার মতো ডিভাইড বাই টু চলো একটা ম্যাথ করি তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা কি বলতেছে এত বৃত্তের দ্বারা বর্ণ আচ্ছা এত ইকুয়েশন দ্বারা বর্ণিত বৃত্তের টু থ্রি বিন্দুকে বিন্দু কে না বিন্দু তে হবে বিন্দুতে অঙ্কিত স্পর্শকে সমীকরণ নির্ণয় করো সো তোমার প্রথম কাজ হচ্ছে ভাইয়া এটা তুমি একটু বসায় এখানে দেখো যদি স্যার একটু মজা নাই যেটা আসলে বহিস্ত না উপর না ভিতরে এটা তুমি বুঝতেছো না সেফ কি জানো তুমি বসায় দেখো তো কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা কমেন্টে জানাও আমাকে এটা কন্ডিশন স্যাটিসফাই করতেছে আক্রাম সবার আগে জানাচ্ছে হ্যাঁ করতেছে ওকে তার মানে আমি নিশ্চিত হলাম এটা তার উপর এখন তাহলে চলো এটাকে আমরা চেঞ্জ করবো কি করে চেঞ্জ করবো দেখো সবাই মনোযোগ দাও সরি ফোর ফোর এর মতো থাকবে এক্স স্কোয়ার এর পরিবর্তে লিখবো এক্স আর এক্স ওয়ান বলো তো এখানে এক্স ওয়ান কি এখানে এইটা হচ্ছে আমার এক্স ওয়ান আর এইটা হচ্ছে আমার ওয়াই ওয়ান সো এক্স ওয়ান এর পরিবর্তে আমি সরাসরি টু লিখে দিচ্ছি প্লাস ফোর ওয়াই ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এর পরিবর্তে মাইনাস থ্রি লিখে দিলাম

এখান থেকে হচ্ছে তিন চার বারো ওয়াই এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে এখানে তো যাচ্ছে না মানে হচ্ছে তো তো আচ্ছা এক কাজ করো এটা যদি রিটেন হয় তুমি আসলে চাইলে এইভাবে রেখে দিতে পারো খুব একটা সমস্যা নেই আর এমসি কি হলে তোমাকে ফার্দার ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে এটা বাকি ক্যালকুলেশনটা একটু করে নিও আমাদের হাতে একটু সময় কম তো ওই জন্য ক্যালকুলেশন করে দিচ্ছি না সো পরবর্তীতে আছে রিটেনে হলে সমস্যা নাই তুমি হচ্ছে একটা লাইন পরে রেখে দিতে পারো ফুল মার্কস পেয়ে যাবা কিন্তু এমসিকি হলে ভাই তোমাকে তো মিলানোই লাগবে ঠিক আছে সময় স্বল্পতার জন্য এটা আমি করে দিলাম না বাট ক্যালকুলেশনটা করে দিবা এই এইভাবে রেখে দিবা মান করে বসানোর পর হয়ে রেখে দিও এখন আসো পোল কোশ্চেন দেখো এটা পারো কিনা এমসিকিউ সেটাকে তোমাকে ফুল পর্যন্ত ক্যালকুলেট করতে হবে নাবিলা বৃত্তের উপরস্থ যদি না হয় তাহলে কি হতে পারে হয় ভিতরে ভিতরে হবে হলে ভাই স্পর্শ সম্ভব না তাহলে বাইরে হবে বাইরে হলে বৈস্ত বিন্দু থেকে যেভাবে করো বিন্দু থেকে কিভাবে করো সেটা আমি এখনো মনে হয় শিখাই নাই আমি একটু পরে শেখাচ্ছি একটু করো এই কমেন্টে আনসার লিখে কোনো লাভ নাই তোমরা পোলে আনসার দাও ওকে আচ্ছা তোমরা রেসপন্স খুব কম এতক্ষণে সহজ একটা ম্যাথ তাও ফিফটি পার্সেন্ট হইলো মানে এখন হয় না আর কি প্রায় ফিফটি পার্সেন্ট আমি আসলে পোল এন্ড করে দিলাম এখন আনসার শেয়ার করছি তোমাদের সাথে দেখো দেখতে পাচ্ছ নাইনটি ওয়ান পার্সেন্ট ডি বলছো চলো দেখি আসলে আনসার কি হবে বলা আছে যে এত বৃত্তের দেওয়া আছে এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত তো প্রথম কাজটা আসলে চেক করে নেওয়া চেক করে দেখতেই পাচ্ছি যে মানে পঁচিশই হয় ষোলো আর নয় পঁচিশ তো পেয়ে গেলাম এটা উপরিস আচ্ছা উপরিস যেহেতু হচ্ছে তাহলে কি করতে হবে বলতো ভাইয়া এখানে টু ইন্টু সরি এক্স স্কোয়ারকে কে লিখতে হবে এক্স ইন্টু ফোর প্লাস ওয়াই স্কোয়ারকে কে লিখতে হচ্ছে থ্রি ইন্টু ওয়াই মাইনাস ইয়া আল্লাহ এটা করতে এত সময় নিছো তোমার এত সহজ আচ্ছা সবাই যদি বুঝে করছো কমেন্ট ক্লিয়ার লিখে ফেলো আর আমি ঠিক বুঝলাম না এটা এক মিনিট সময় দেওয়ার পরেও কেন তোমরা বাকিরা ওকে এখন আসলে পরবর্তীতে এবার হচ্ছে বহিঃস্থ এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে অন্তস্থ বিন্দু দিয়ে এখন হচ্ছে বহিস্থ বিন্দু বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে যদি ওপরি আহ উপর কি বলা আছে দেখো একটা পয়েন্ট দেওয়া আছে মাইনাস সাইফোর হতে এত বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকদের সমীকরণ বের করো এখন দেখো বৃত্তের সমীকরণে দেওয়া আছে এটা বহিস্ত আমি যদি বহিস্থ বিন্দু হয় সেক্ষেত্রে আমার সবসময়তে দুইটা কি পাবো স্পর্শক পাচ্ছি এরকম দুটি স্পর্শক পাবো এখন একটা জিনিস থিওরি তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে বিন্দুগামী তার স্পর্শক অবশ্যই একটা সরল রেখা আর তুমি যদি বিন্দু জানো তাহলে সেই সরল রেখার ইকোশন কেমন হয় ভাইয়া ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকাল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান না ভাইয়া আচ্ছা এখানে তাহলে আমার বিন্দুগুলো দেওয়া আছে তাহলে মনে করো যে ওয়াই মাইনাস ফোর ইজ ইকাল টু এম ইন্টু এক্স প্লাস ফাইভ এইটা সেখানে একমাত্র আননোন কি এম বা ঢালটা আমাকে আননোন এই ঢালটা বের করতে হবে আর এটার জন্য একটা শর্ত আছে সেই শর্তটা হচ্ছে এই বৃত্তে যদি কেন্দ্র থাকে এই বৃত্তের কেন্দ্র হতে এইটার উপরে আমি যদি দূরত্ব নেই মানে দূরত্ব অবশ্যই ব্যাসার্ধ রাইট তার মানে এই বৃত্তের যে কেন্দ্র থাকবে এই কেন্দ্র থেকে এটা দূরত্ব কত এটা কেন্দ্র হচ্ছে ওয়ান টু বিন্দু হতে এই রেখার দূরত্ব এই রেখা কত যেন এই যে এইটা এই রেখার দূরত্ব হবে তার ব্যাসার্ধের সমান ব্যাস এই কন্ডিশনটা তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে হয়ে যাচ্ছে এটা সব সময় হবে সো চলো এখন আমরা এটা অ্যাপ্লাই করে ফেলি সো

ঠিক এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছ দেখো ওকে এখন আমাকে কি করতে বলতো ভাইয়া দূরত্ব দরকার সো দূরত্ব নির্ণয়ের জন্য নিয়মটা যেন কি দূরত্ব নিয়মটা হচ্ছে

আরটা বের করে জানাও আমাকে ঝটপট এটা আর কত হচ্ছে রুট ওভার জি মানে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস সি মাইনাস ওয়ান তখন আলটিমেটলি টু আসছে সো এখানে টু দিবা এখন তুমি ক্যালকুলেশন করতে পারবা দেখো উপরে থাকে এম আর এখানে মানে ওভারঅল থাকতেছে সিক্স এম আর এখানে থাকে প্লাস টু এটার পর আমি যদি বর্গ করি সেখানে স্কোয়ার আর নিচে থাকলো হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান এখানে থাকলো ফোর সেখানে একমাত্র এম এখানে অবশ্যই এম এর দুইটা মান পাবা অবশ্যই প্লাস মাইনাস দিয়ে একটা মান পাবা তোমার কাজ হচ্ছে এই যে এই ইকুয়েশনে বসো সরি এইটাতে বসা এখান থেকে এখানে বসাবা বাস ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ এম এর মান বসালেই হবে দেখো তো ভাই কনসেপ্ট ক্লিয়ার কিনা তাই দেখো ক্যালকুলেশন না কনসেপ্ট ক্লিয়ার কিনা আশাফুল কি প্রশ্ন সেটা এক্স্যাক্টলি করতে হবে যে কি বুঝি নাই ওকে ম্যাক্সিমাম তোমরা সি লিখেছো ক্লিয়ার আর প্রশ্ন থাকলে কি এনিতে স্পেসিফিক প্রশ্ন করবা যে ভাইয়া এটা কিভাবে হলো হলো সেটা বুঝি নাই ওকে এখন পরবর্তীতে যাচ্ছে সেটা হচ্ছে জে এর মধ্যবিন্দু নিয়ে মধ্যবিন্দু স্থানাঙ্ক থেকে সরাসরি জে এর সমীকরণ নির্ণয় ঠিক আছে ভাইয়া সো দেখো তো জে মানে কি জে হচ্ছে কিন্তু তার ছেদক রাইট আচ্ছা সো যদি তার ছেদক হয় তার মানে দেখো এই বৃত্ত দেওয়া আছে এটা আর এটা হচ্ছে সেদক এখন যেটা তোমাকে বলতেছে যে আছে মানে এটা জ্যার মধ্যবিন্দু এখন থেকে আমাকে জ্যার সমীকরণ বের করতে হবে তো কিভাবে বের করতে পারি দেখো এইটার পার্টিকুলারলি কেন্দ্র হচ্ছে মনে করো জিরো জিরো আমি যদি এটা জানো কিনা দেখো তো এটা বিন্দুর কেন্দ্র মনে করো সি আর এটা দিলাম এ তাহলে সি এ যে স্বলরেখাটা পাচ্ছি তার উপরে জ্যাটা লম্ব হবে এটুক বুঝো কিনা দেখো তার মানে আমি যদি ঢাল বের করি এম সি এ ইন্টু ঢাল বের করি এর জ্যায়ের জ্যায়ের তাহলে তাদের গুণফল মাইনাস ওয়ান হবে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে জানাও ওকে ক্লিয়ার ব্যাস এতটুকু হলেই চলবে এখন আসো ম্যাথ সলভ করে তোমাকে এটা দেখাই সেটা বলছে এত জ্যায়ের মধ্যবিন্দু থ্রি ফোর আচ্ছা মনে করতেছি এটাই হচ্ছে সেই বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু সিক্সটি ফোর তার মানে এটা কেন্দ্র কত এটা কেন্দ্র হচ্ছে জিরো জিরো আচ্ছা ভালো কথা এই যে এর মধ্যবিন্দু কত থ্রি ফোর সো ধরে নিচ্ছে এই বিন্দুটা আমার হচ্ছে থ্রি কমা ফোর আর বলতেছে জ্যাটি সমীকরণ বের করো তাহলে একই কোয়েশ্চেন একই কনসেপ্ট আমি সেম ভাবে অ্যাপ্লাই করবো দেখো তো ভাইয়া তাহলে এটার ঢাল কত হবে এইটার ঢাল হচ্ছে ফোর বাই থ্রি ইন্টু আমি যে সরলরেখাটার ঢাল বের করব সেটা মনে করো আমি প্রকাশ করলাম এম জে দ্বারা সেটা জিজ্ঞাস করছে মাইনাস ওয়ান তার মানে ওই জ্যাটা পাচ্ছি মাইনাস থ্রি বাই ফোর জ্যার ঢাল পেলাম

Plus +4y minus 25 is to 0 কোন part টুকু বুঝো নাই বলো যেয়া বুঝো নাই নাকি সরল রেখার ইকুয়েশন বুঝো নাই আকরাম স্পেসিফিক প্রশ্ন করো প্লিজ যে লেখো যে না বুঝলে এটুক না বুঝে লেখো ঢাল বুঝি নাই এম বুঝো নাই নাকি ইকুয়েশন বুঝো না কি বুঝো নাই ঢাল আচ্ছা আবার ঠিক আছে দেখো এই যে যে কেন্দ্র কেন্দ্র থেকে তুমি যদি যে জ্যার মধ্যবিন্দু এটা নাইন টেন একটা উপপাদ্য ছিল আমি বলে দিচ্ছি উপপাদ্যটা কি কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদিখণ্ডিত করে আবার উল্টাটা তার মানে জ্যার সমদিখণ্ডকার কেন্দ্র করলে সেটা নব্বই ডিগ্রি হবে এবং এই জিনিসটা তুমি যদি ফাঁকি দিয়ে আসো ভাই তাহলে আমি এখন তোমাকে কি করে বোঝাবো বলো এটা তোমার মাস জেনে আসতে হবে যে এটা অবশ্যই নব্বই ডিগ্রি থাকবে আর যদি নব্বই ডিগ্রি থাকে তাহলে এই সরলরেখার ঢাল আর এই সরলরেখার ঢালের গুণফল ফল মাইনাস ওয়ান হবে এটা তোমার সরলরেখা থেকে জেনে আসতে হবে মানে এটা যদি আমার বোঝানো লাগে তাহলে আমার কিছু করার নাই সেম ভাবে তোমার এখান থেকে কি পেয়ে গেলাম ওই ঢাল পাচ্ছি আর সরল রেখার মায়ের হবে ঠিক আছে সো ক্লিয়ার পরবর্তীতে গেলাম এখন দেখো একটা বৃত্তের স্পর্শকে সমীকরণ নির্ণয় করো কি বলছে একটা বৃত্ত দেওয়া আছে এই বৃত্তের স্পর্শগুলো সমীকরণ বের করতে হবে যা একটা পার্টিকুলার রেখার সমান্তরাল আবার লম্বা তোমার এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে মনে করো না যে সমান্তরাল আর লম্বা একসাথে হবে এটা তো কখনো পসিবল না মানে এখানে দুইটা ম্যাথ এক নম্বরে করবো সমান্তরাল পরবর্তীতে করব লম্ব তো সবাই একটু মনোযোগ দেবো এখানে আচ্ছা দেখো এই হচ্ছে সেই বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স ফোর ওয়াই প্লাস ওয়ান আর এটা হচ্ছে সেই সরল রেখা এখন বলো এটাতে অনেক কয়টা আমি কোটি কোটি মানে স্পর্শক পেতে পারি বাট এইটার প্যারালাল এরকম দুইটাই পেতে পারি দেখো এটা হচ্ছে উপর দিয়ে আর এরকম এটুক বুঝলা কিনা সেটা দেখো এই রেখার সমান্তরাল এবং এই বৃত্তের স্পর্শ সেরকম দুইটাই পেরি পেতে পারি সেটা হচ্ছে এই যে নীল কালারের যে দুইটা ক্লিয়ার কিনা আমাকে জানাও যদি ক্লিয়ার হয় তাহলে প্লিজ ওয়াই লিখে ফেলো মানে ক্লিয়ার ওকে তাহলে আমাকে এইটার বের করতে হবে আচ্ছা ভাইয়া সো এখন এটা আমরা কিভাবে বের করতে পারি তাহলে দেখো তো যেহেতু বলছে ওইটার কি তোমার প্যারালাল তাহলে প্যারালাল হলে কি আমি সেটার কি ইকোয়েশনটা জানি না ভাইয়া বলতো এটার ইকুয়েশন কি হবে কমন ইকুয়েশন এই এটার জন্য এরকম হবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে ইজিকলস টু জিরো রাইট এটারও তাই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে ইজিকলস টু জিরো তার মানে কে দুইটা মান আসবে একটার জন্য উপরেরটা পাবো একটার জন্য নিচেরটা পাবো সো এখন কি করবো এখন দেখো এই বৃত্তের তো কেন্দ্র আছে বল এই বৃত্তের কেন্দ্র কত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এক দুই ঠিক আছে না বা এক দুই সো এই যে এক দুই থেকে আমি যদি এটা দূরত্ব নেই সেই দূরত্বটা কার সমান হবে তার রেডিয়াসের সমান হবে সো রেডিয়াস যেন কত ওয়ানের পরিষ্কার করলে আমরা একটু আগে বের করছিলাম সেটা কত টু ভিত্তের ব্যাসার্ধ সো একই কনসেপ্ট না হয় আবার দেখো এখান থেকে একটু যদি দূরত্ব নিতে চাই সো ওয়ান টু থেকে যদি দূরত্ব হয় তার মানে এরকম হবে থ্রি ইন্টু ওয়ান প্লাস ফোর ইন্টু টু প্লাস কে আর নিচে হবে এক্সের শখ তার মানে থ্রি স্কোয়ার প্লাস এটার মডুলাস দূরত্ব হচ্ছে কত টু এর সমান সেখান থেকে তুমি কে এর মানটা সলভ করবা যদি মানটা সলভ করে ফেলছো দেখতেছি এটার মান আসছে ওয়ান লিখে না ঠিক আছে তারপর তুমি কি করবে তাহলে সমীকরণগুলো কি হলো এরকম হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই হচ্ছে থ্রি এক্স Minus 21 এটা হচ্ছে এখন যদি লম্ব হয় তাহলে কি করবো যদি লম্ব হয় তাহলে পার্থক্যটা হতো কি ভাই জানো শুধু লম্বগুলো দেখতে কেমন তোমাকে চিত্রকায় দিচ্ছে এইটার উপরে লম্ব তাহলে দেখো একটা এদিক দিয়ে যেত আরেকটা এদিকে মানে সবুজ দুইটা হতো তখন ঠিক আছে তো তখন পার্থক্য যেটা হতো এই x এর ওয়া শখ চেঞ্জ হয়ে যেত ফোর এক্স মাইনাস থ্রি প্লাস কেইজি কষ্ট জিরো করতাম না ভাইয়া আর কোন কি চেঞ্জ আছে আর কোনো চেঞ্জ নেই সো সেমভাবে এই জিনিসটা করবা যদি তোমরা সত্যি বুঝে থাকো সো কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো হ্যাঁ ভাইয়া আমরা ক্লিয়ার এটা বুঝতে পেরেছি এবং লম্বটা তোমার হোমওয়ার্ক দেওয়া থাকলো সেমভাবে বের করবা ঠিক আছে অ্যসারটা আমি একটু বলে দিচ্ছি লম্বের ক্ষেত্রে কে এর মানটা আসবে তোমার হচ্ছে বারো আর মাইনাসার্ট একটু মিলাই নিও ওকে সো এখন চলো পরবর্তীতে যাচ্ছি সে হচ্ছে বিষ মানে বিত্তের স্পর্শক হওয়ার শর্ত কি

শোনো যদি এক্স অক্ষের সাথে থাকে এক্স অক্ষের সাথে থাকে তাহলে তো ঢাল তো সেটাই পাচ্ছ আর যদি ওয়াই অক্ষের সাথে যেহেতু এখানে কোশ্চেনে দেওয়া আছে তাহলে নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করে নিবা তো মানে টেন থার্টি ঠিক আছে সো টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি নাকি ওকে সো এখন আমাকে কী করতে হবে দেখো যেহেতু এই সরলরেখা ঢাল জানি তাহলে এত বৃত্তের স্পর্শক দুটি ধনাত্মক ওয়াই অক্ষের সাথে সিক্সটি ডিগ্রি অনুপন্ন করলে দ্বয়ের সমীকরণ বের করো তাহলে এখন সমীকরণটা আমরা কিভাবে বের করতে পারি ধরো যে সমীকরণটা হচ্ছে আমার ওয়াই সমান এম এক্স প্লাস সি আকৃতি এরকম কিছু একটা হচ্ছে তাহলে তার ইকোশনটা আমরা কি লিখতে পারি ঢাল যেহেতু আমি জানি এক্ষেত্রে তার মানে এক্স বাই রুট থ্রি প্লাস সি আমি যদি একটু সাজাই তাহলে এরকম থাকতেছে রুট থ্রি দ্বারা যদি এখানে গুণ করি সো রুট থ্রি ওয়াই আচ্ছা আমি একবারে সাজাই লিখি এক্স মাইনাস রুট থ্রি ওয়াই প্লাস সি জিরো ঠিক আছে এই পর্যন্ত বুঝছো কিনা তোমাদের স্টেপ বাই স্টেপ যাই তাহলে একটু পরে অনেকে বলে হয় বুঝি না এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও ক্লিয়ার আচ্ছা ঠিক আছে সো এখন আমাকে কি করতে হবে বলো তো স্পর্শকদার শর্ত তো শর্ত আবার কি একই জিনিস এটা কেন্দ্র কত বলো কেন্দ্র হচ্ছে জিরো জিরো আর এখান থেকে যে দূরত্বটা নিব সে দূরত্বটা হচ্ছে ফাইভ একই কনসেপ্ট ব্যবহার করবো এক নম্বর চিত্র তো তাহলে বর্ণনা অনুসারে হয় নাই হয়তো চিত্রটা হয় না ওয়াইফ এর সাথে ধনাত্মক দিকের সাথে কোন উৎপন্ন করতেছে তো চিত্র নিয়ে তো আহামরি টেনশন করো না ঠিক আছে তোমরা একটা রাফ চিত্র আকলি হবে সেটা ইকুয়েশন হচ্ছে 0 0 বিন্দু থেকে এটা দূরত্ব কত হবে বলতে 0 0 c √1 এর পরে স্কয়ার 3 তারপরে মডুলাস এটা ইজ ইকুয়াল টু 5 এখান থেকে তুমি c পেয়ে যাচ্ছ ঠিক আছে ভাইয়া ওখানে যে √3c হবে মনে হয়

আমি লাস্ট এগুলো পড়াইছি গত বছর অ্যাডমিশন টেস্ট যেটা শেষ হয়েছে তোমার কোন মাসে ভাই জুন জুলাই বা আগস্টের দিকে রাইট সো ঠিক এক বছর এতদিন পরে তার মানে আমার ম্যাথ আমি ক্যালকুলেশনের জন্য বুঝতেই পারতে উঠার ভুল হতে পারে বা দেখো আমার কনসেপ্ট কিন্তু ভুল হয় নাই সো কনসেপ্টগুলো বুঝে রাখো পরীক্ষাতে তুমি সরাসরি ম্যাথ নাও কমন পেতে পারো বাট কনসেপ্ট জানা থাকলে তুমি শিওর উত্তরে আসতে পারবা ওকে সো এখন আবার একটা পোল কোশ্চেন দিচ্ছি এটা করো দেখো থ্রি এক্স প্লাস কে ওয়াই মাইনাস ওয়ান এজিক জিরো রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে কের মান কত ভাইয়া এবার প্লিজ হয় অংশগ্রহণ করো তোমাদের অংশগ্রহণ করার রেট খুবই কম ওকে আমি তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করলাম দেখি তোমরা ম্যাক্সিম সি বলছো আসলে দেখি কি হয় চলো দেখি ওকে সো এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে কি বলছে যে এত 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 রেখাটি রেখাটি স্পর্শ করলে মান কত তার মানে কনসেপ্ট সেম তাই না যদি স্পর্শ করে তাহলে আমাকে এটার প্রথমে কেন্দ্র বের করে নিতে হবে দেখো এটা কেন্দ্র হচ্ছে ফোর ওয়ান এটা কেন্দ্র আর এটা রেডিয়াস কত পেয়েছি এটা রেডিয়াস বের করো রুট থার্টিন

ঠিক আছে সো এটা হবে आंसर ক্যালকুলেশনটা আমি একটু স্কিপ করলাম তোমরা বলতে পারো যে ভাইয়া এমসিকিউ হলে কি করব আমি মানতেছি ম্যাথ একটু বড় হইছে বাট কিছু কিছু এমসিকিউ তোমার সলভ করতে 10 থেকে 15 সেকেন্ডে হয়ে যাবে কিছুটা 45 সেকেন্ড লাগবে কিছু ম্যাথ এক থেকে 1.5 মিনিটও লাগবে ঠিক আছে সো সবকিছু মিলাই মিশে আসলে তোমাকে आंसर করতে হবে সব কয়টা যে আসলে সহজে হয়ে যাবে এরকম না বাট কনসেপ্টটা বুঝো যারা বুঝো না তাদের জন্য আবার বলতেছি এর কনসেপ্ট হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব হবে তার ব্যাসার্ধের সমান এটাই কনসেপ্ট ওয়ান অ্যান্ড অনলি কনসেপ্ট আবারও বলতেছি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব হবে তার ব্যাসার্ধের সমান এই একটা কনসেপ্ট দিয়ে কিন্তু ম্যাথ করতেছে সো কনসেপ্ট ক্লিয়ার হলে আবার সি লিখো যে কনসেপ্টটা বুঝছো কিনা কিভাবে করতে হবে ওকে সো আমাদের আর দুইটা টপিক বাকি আছে আমি আর খুব বেশি দশটা মিনিট সময় নিব এর মধ্যে শেষ করে ফেলবো এখন একটু খেয়াল করো এটা হচ্ছে সাধারণ স্পর্শকের সংখ্যা তোমরা এখন স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে বোঝাচ্ছি যে দুইটা বৃত্ত দুইটা বৃত্ত কত ভাবে থাকতে পারে অবস্থান দেখো প্রথম এরকম থাকতে পারে মানে দূরে দূরে আছে পরে হচ্ছে তারা টাচ করতে পারে এরপরে হচ্ছে তারা সেদ করতে পারে এটা হচ্ছে দেখো সেদ করছে এটা অন্তস্থ তারা স্পর্শ করছে আর এটা একদম ভিতরে সো কি কি হতে পারে সেই জিনিসটা এখন তোমাকে আমি বোঝাচ্ছি প্রথম ক্ষেত্রে কিভাবে বুঝবো যে বৃত্তের অবস্থান কেমন আছে মনে করো এটা হচ্ছে সি এইটার কেন্দ্র মনে করো সি টু তাহলে এটা রেডিয়াস থাকবে না এটার রেডিয়াস মনে করো আর ওয়ান এটা রেডিয়াস আর টু তো ভাই প্রথম ক্ষেত্রে তুমি যদি কেন্দ্রদের দূরত্ব করো মানে সি ওয়ান সি টু করো ভাই এটা খুবই ইম্পর্টেন্ট এটা একটু খুব মনোযোগ দাও ভাইয়া সি ওয়ান সি টু সেই দূরত্বটা অবশ্যই দেখো তুমি যদি আর ওয়ান আর টু যোগফল করো তার চেয়ে বেশি হবে তাই না ভাইয়া কারণ আর আর টু যোগ করলে যতটুকু হচ্ছে ডেফিনেটলি বেশি আর এটার ক্ষেত্রে কি হবে দেখো তো এইটার যে দুইটা কেন্দ্র তোমরা জানো কথা যেটা তোমরা করছো সি ওয়ান সমান হবে আর যদি এটা ভিতরে থাকে তাহলে কি হচ্ছে দেখো তাহলে তোমার সি ওয়ান যে সি টু সেই যোগ ফলটা আর ওয়ান প্লাস আর টু যে যোগ ফল তার চেয়ে ছোট হবে ঠিক আছে এতটুকু তোমার আর ওয়ান আর এখান থেকে যদি এদিকে নেই এতটুকু হচ্ছে আর টু বাট এখানে আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে অবশ্যই সি সি টু এটা তাদের বিয়োগ ফল থেকে বা পার্থক্য থেকে বড় হইতে হবে ঠিক আছে তাদের পার্থক্য থেকে বড় হতে হবে আর যদি অন্তঃস্থ স্পর্শ করে এটাও তোমাদের জানা যে সি ওয়ান সি টু সে জিনিসটা হচ্ছে তাদের বিয়োগ ফল দেখো তো আমি বিয়োগ না লিখে এই পার্থক্য চিহ্ন দিচ্ছি এর জন্য যে যেটা বড় সেখান থেকে বিয়োগ করবো কোনটা আর ওয়ান আর টু এটার জন্য আর লাস্টেরটা সেটা কি হবে দেখো যদি ভিতরে ঢুকছে কিনা সেটা বোঝার জন্য নিয়ম হচ্ছে সিওয়ান সিটু তাদের কেন্দ্রের দূরত্ব সেটা লেস দেন হবে আর ওয়ান মাইনাস আর টু মানে তাদের ডিফারেন্স ঠিক আছে আর আর একটা শর্ত আছে সেটা হচ্ছে সিওয়ান প্লাস সি টু সেটা আর ওয়ান প্লাস আর টু এটা হচ্ছে ছোট আচ্ছা ভাই এখানে ডাবল শর্ত দত তো দরকার না একটা দিলেই হয় না এটাতে লাস্টেরটাতে c1 প্লাস সিটু এটা আচ্ছা আমি এখন তোমাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছি আর বুঝাই দিচ্ছি সেটা দেখো প্রথম থেকে বলতেছি প্রথম যে অবস্থানটা দেখো তোমাদের জন্য কমন ছিল এইটা আর এইটা এই দুইটা দিয়ে তোমরা বাকি যে তিনটাকে সে দুইটা বুঝাচ্ছি প্রথমটা বুঝছো কোন সমস্যা নেই পরেরটা বুঝাচ্ছি দেখো এইটার যে কেন্দ্র এটা কেন্দ্র মনে করো c1 আর এটা কেন্দ্র হচ্ছে সিটু c1 c2 যে দূরত্বটা করতেছি সেটা অবশ্যই r1 আর r2 হচ্ছে ছোট হচ্ছে এটা তো বুঝতেই পারতেছো আর মনে রাখবো কি করে সেটা দেখো প্রথমে ছিল দেখো আর ওয়ান প্লাস আর টু এটা হচ্ছে বড় তারপরে হলো সমান হলো ছোট তাহলে এভাবে দেখো এরকম হয়েছে না ভাইয়া বড় তারপর হলো সমান তারপরে ছোট এভাবে মনে রাখো আবার বলতেছি দেখো প্রথমে ছিল এইদিকে মানে বড় তারপর হলো সমান তারপরে হলো ছোট ডিফারেন্সের ক্ষেত্রেও তাই দেখো প্রথমে হলো বড় তারপর হলো সমান তারপর হলো ছোট দেখো মনে থাকবে কিনা যদি বুঝে থাকো এই কনসেপ্টটা তাহলে সি লিখে ফেলো এখানে আরো একটা জিনিস বুঝাবো ঝটপটছি লিখে ফেলো এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসে সেটা হচ্ছে বৃত্তের সাধারণ স্পর্শ কয়টা থাকে তো দেখো তো প্রথমটার ক্ষেত্রে সাধারণ স্পর্শ কয়টা আঁকতে পারি আমি চাইলে এদিক দিয়ে একটা স্পর্শক আঁকতে পারি খুবই বাজে হলো আঁকাটা এদিক দিয়ে একটা স্পর্শক আঁকতে পারি তাহলে টোটাল পেলাম কত এখানে দুইটা আর আমি যদি চাই এই উপর দিয়ে এদিক দিয়ে আঁকতে পারি আবার এইটার উপর দিয়ে এদিক দিয়ে আঁকতে পারি সো তোমরা একটু সুন্দর করে একে নিও ভাইয়া বোঝাই যাচ্ছে এখানে চারটা পাওয়া যাবে ঠিক আছে ওকে দ্বিতীয় ক্ষেত্রে কয়টা পাওয়া যাবে বলো তো ভাইয়া চিন্তা করো দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি এই ওপর দিয়ে একটা কি এদিক দিয়ে একটা পেতে পারি এদিক দিয়ে একটা পেতে পারি আর এই মাঝখান দিয়ে একটা পেতে পারি এটার জন্য কয়টা পেতে পারি দেখো তো সাধারণ স্পর্শ মানে কমন এদিক দিয়ে একটা পেতে পারি আর এদিক দিয়ে পেতে পারি এটার জন্য এর জন্য একটাই আর এটার জন্য এটার জন্য একটাও পাচ্ছি না ঠিক আছে সো চিত্রগুলো কি বুঝছো তোমরা ওকে এখন দেখো এখন তোমাদের একটা শর্টকাট শেখাচ্ছি কিভাবে এটা মনে রাখবা দেখো তো ভাইয়া এখানে r1 plus r2 তাই না তার মানে তুমি লিটারালি যদি যোগ করো এখানে 1 আর 2 এর যোগফল হচ্ছে রাইট সো 1 আর 2 যোগ করলে কত হয় বলো তো 3 বাট বলতেছে গেটা এখানে নাই বিকজ 1 আর 2 এর বিয়োগফল হচ্ছে 1 আর একের চেয়ে ছোট হচ্ছে জিরো সো এর জন্য হচ্ছে জিরোটা দেখো তো এই ট্রিক্সটা মনে থাকবে কিনা যদি ট্রিক্সটা বুঝে থাকো কমেন্টে টি লিখে ফেলো হ্যাঁ ভাই ট্রিক্সটা আমি বুঝতে পেরেছি ক্লিয়ার এটা ওকে এটা এমসিকিউ এর জন্য খুবই জরুরি একটা প্রশ্ন এটা খুব আসে যে বলে যে বৈস্তব স্পর্শ করছে না এইভাবে স্পর্শ কয়টা হবে ওকে সো এখন আসলে একটা গাণিতিক সমস্যা সলভ করি সেটা হচ্ছে এত আর এত দুইটা বৃত্ত দেওয়া আছে বৃত্ত দেয় সাধারণ স্পর্শক সংখ্যা বের করো তোমাকে প্রথমে কি করতে হবে বলো তো এইটা সাধারণ বের 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 এটা সেই জিনিসটাকে আমার আমার করতে হবে সেটা করার জন্য দরকার দরকার কেন্দ্র সো করে ফেলতেছি দেখো এটা কেন্দ্র বের করবো বলো এটা সি ওয়ান এটা কেন্দ্র কত কেন্দ্র জিরো জিরো এটা সি টু এটা কেন্দ্র কত মাইনাস থ্রি মাইনাস ফোর আচ্ছা প্রথমটার আমার ব্যাসার্ধ লাগবে এটার আর ওয়ান হচ্ছে ওয়ান এটা ব্যাসাধ্য লাগবে আর টু ঝটপট ক্যালকুলেশন করো তিন চার তাহলে নয় তো সেখানে ষোলো বাদ দিতে হবে থ্রি ঠিক আছে এখন তাহলে আমার দরকার সি ওয়ান সিটো দূরত্ব বের করতে হবে বলো সি ওয়ান সিটো দূরত্ব কত হচ্ছে ফাইভ এটা দেখেই বুঝতে পারতেছি জিরো জিরো থেকে থ্রি ফোর এর দূরত্ব আর না বুঝলে এরকম করে করবা বিয়োগ করে করবা সো আলটিমেটলি সি ওয়ান সিটো দূরত্ব পেলাম ফাইভ এই পর্যন্ত বুঝছো সি ওয়ান সিটো ফাইভ সি ওয়ান এর মান জানি আর ওয়ান মান জানি আর টু জানি এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা পরে যে পোলটি মারো যে ভাই বুঝি না এর জন্য ঝটপট লিখো সি ক্লিয়ার এই পর্যন্ত ওকে এবার দেখো আর ওয়ান প্লাস আর টু এই দুইটা জিনিস যোগ করো তো কত হয় আর ওয়ান প্লাস আর টু এই দুইটা যদি যোগ করি তাহলে হচ্ছে চার তার মানে আমি এক্ষেত্রে কোন কেস হচ্ছে দেখো তো ভাইয়া সি ওয়ান সি টু এটা গ্রেটার দেন আর ওয়ান প্লাস আর টু এটা হইল না যেহেতু এটা পেয়েছি ফাইভ আর এটা পেয়েছি ফোর তার মানে প্লাস গেটার এটা হয়েছে তাহলে বলো কোন কেস তাহলে আগের চিত্র যাচ্ছি তার মানে কি এইটা হচ্ছে না ভাইয়া প্রথম কেসটা হয়েছে না তা আমি যদি রাফলি বৃত্ত কী এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত এই কেসটা হয়েছে তাহলে আমি যদি এখন সাধারণ স্পর্শকের সংখ্যা চেয়েছে তাহলে আমার কয়টা সংখ্যা হবে কমেন্টে লিখো এরকম হলে এদিক দিয়ে হয় এদিক দিয়ে হয় এদিক দিয়ে হয় এদিক দিয়ে হয় তার মানে আনসার হচ্ছে চার দেখো সবাই বুঝছো কিনা যদি বুঝে থাকো ঝটপট কমেন্টে লিখে ফেলো বুঝছি বি লিখে ফেলো মানে বুঝে গেছো একটু তাড়াতাড়ি যেতে হবে এখন আচ্ছা এরপর কি বলছে দেখো এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার প্রত্যেকটি কেন্দ্র হচ্ছে 3 4 এবং যারা এত বৃত্তকে স্পর্শ করে তার মানে প্রত্যেকটি বলতে মনে হয় অ্যাট লিস্ট দুইটা পাবো 17 18 তে আসছে একটা কোশ্চেন আচ্ছা এখন দেখো আমাকে কেন্দ্র কিন্তু অলরেডি দেওয়া আছে বাট বলে নাই কিভাবে স্পর্শ করে তার মানে শুধু বলা স্পর্শ করছে তার মানে সেটা বহিস্থও হতে পারে হতে পারে ঝটপট করো বলো এইটার কেন্দ্র বের করো এটার একটা কেন্দ্র দেওয়া আছে মনে করো একটা কেন্দ্র বললাম কেন্দ্র হচ্ছে থ্রি ফোর আচ্ছা আর একটা কেন্দ্র সি সেটা কত জিরো জিরো এটা রেডিয়াস ধরো এটার প্রথমটা রেডিয়াস মনে করো আর ওয়ান আর পরেরটা রেডিয়াস মনে করো আর টু তাহলে কত হচ্ছে থ্রি সো প্রথমেই তোমার কাজ হচ্ছে এই ইনফরমেশনগুলো বের করে ফেলা

এখন আসো অন্তস্থ সো অন্তস্থ ক্ষেত্রে কি হয় বলো সি1 c2 সেটা হচ্ছে আর1 আর r2 ডিফারেন্স রাইট সো এটা হচ্ছে 5 ধরলাম এটা r1 আর r2 এর মানটা কত 3 এখন মনে করো আমি এখানে মাইনাস দিচ্ছি তাহলে r1 এর মানটা কত হচ্ছে এখানে 8 হয়ে গেল রাইট এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি কাজ করেন তো উল্টাটা করলে কি সমস্যা হতো মনে করো সি c2 করতাম আমি যদি আর টু মাইনাস আর ওয়ান করতাম তাহলে কি হতো এখানে ফাইভ হতো আর টুর মানটা হতো থ্রি আর এখানে আর ওয়ান তাই না তো মানে আর ওয়ান ইজিক তখন থ্রি মাইনাস ফাইভ হচ্ছে তাহলে মাইনাস হচ্ছে বলো তো বৃত্তের ব্যাসার ধুকি মাইনাস হতে পারবে কিনা ঝটপট জানাও হতে পারবে না দ্যাট ইজ হয় এটা কিন্তু প্রযোজ্য না নট অ্যাপ্লিকেবল ঠিক আছে এনে নট অ্যাপ্লিকেবল তাহলে তুমি পেয়ে গেছো দুইটার কেন্দ্র হচ্ছে তিন চার দুইটার কেন্দ্র হচ্ছে তিন চার আর রেডিয়াস তুমি জানো ঝটপট তুমি এই ফর্মুলাতে বসায়ে দুইটা ইকুয়েশন বের করে ফেলতে সো ওভারঅল ক্লিয়ার কিনা ভাই আমাকে জানাও যদি ক্লিয়ার লিখে ফেলো ওকে সো এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ দেখো এই ম্যাথটা আমরা করেই আমরা এটা শেষ করে ফেলবো সো কি বলছে এত বৃত্তটি এত বৃত্তকে অন্তস্থভাবে যদি স্পর্শ করে তাহলে এর কত এটা শাস্তে আসছে সো এগেন ঝটপট ক্যালকুলেশন করতে হবে কি বলো সি ওয়ান সি ওয়ান বের করলে এখানে কত হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান তার মানে মাইনাস ওয়ান ওয়ান বলো এটার আর ওয়ান কত তোমরা কমেন্টে অ্যাক্টিভ থাকো আর ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান এইটার কেন্দ্র কত সি টু কেন্দ্র হচ্ছে জিরো জিরো আর টু ব্যাসার্ধ কত এ তাহলে বলো তো ভাইয়া এখন আমি যদি সি ওয়ান সি টু করি অন্তঃস্থভাবে স্পর্শ করার শর্ত যেন কি অন্তঃস্থভাবে স্পর্শ করলে আর ওয়ান ডিফারেন্স আর টু এটা সমান হয় তার মানে সি ওয়ান সি টু ওয়ান ওয়ান থেকে জিরো জিরোর দূরত্ব কত ওয়ান ওয়ান থেকে জিরো জিরোর দূরত্ব হচ্ছে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আর এখানে আমি আপাতত আর ওয়ান মাইনাস আর টু লিখে রাখলাম সো এখানে থাকতে সে আমার হচ্ছে রুট টু আর এখানে কত থাকে দেখো তো এটা ধরলাম ওয়ান আর এটা হচ্ছে এ তাহলে এখন এর মানটা কত এর মানটা তাহলে হচ্ছে ওয়ান মাইনাস রুট টু এবং দেখো আমি একটা ধরা খেয়ে গেলাম কি ধরা খেলাম কে বলতে পারে দেখি তো কি সমস্যা রুট টুর মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট তার মানে এভাবে নেগেটিভ আসে যেটা হওয়া ইম্পসিবল তাহলে কি সমস্যা এই যে এখানে আমি যেটা করছি আর ওয়ান মাইনাস আর টু এটা নিলে হবে না এখানে যে রুট টু এখানে নেওয়ার দরকার ছিল আর টু মাইনাস আর ওয়ান তার মানে রুট টু টুর মানটা হচ্ছে এ এ মাইনাস ওয়ানি এস টু এবার হবে হচ্ছে রুট টু প্লাস ওয়ান দেখো বুঝছো কিনা আমি ইচ্ছা করে প্রথমে ধরা খাইলাম যেন তোমরা শিখতে পারো আর এটা যেহেতু কি তাহলে কিন্তু অপশনে দুইটাই থাকবে ভাইয়া এটাও থাকবে ওয়ান মাইনাস রুট টু থাকবে আর ওয়ান থাকবে তোমাকে একটু বুঝে নিতে হবে তো তুমি কোনটা করবা এই পর্যন্ত কি বুঝেছ এটা হচ্ছে কন্ডিশন দিয়েছিলাম আবারও বলতেছি বৃত্তের ব্যসার নেগেটিভ হতে পারে না এটা নেগেটিভ আসতেছে কেন রুট টুর মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এক থেকে বাদ দিলে কি নেগেটিভ এন্ড বৃত্তের ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না দেখো এই পর্যন্ত বুঝছো কিনা যদি বুঝো কমেন্টে বি লিখে ফেলো যে বুঝছি তোমরা ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকে আমাদের পড়াশোনা আমি তোমাদের কোয়েশ্চেন আনসার একটু দেখি কারো যদি